এবং লং স্টোরি শর্ট আমি যদি দেখি যে তুমি বের হয়ে তোমার ওই পেজ থেকে তুমি বিনয়ের সাথে কোনো পোস্ট করো নাই কারণ আবারও তুমি লাইফ স্ট্রিংকে ঘুড়ায় পাচায় খোঁটা দিতেছ আমি সঙ্গে সঙ্গে আবার তিন চারটা মামলা করব একই জিনিস একই পুলিশ ধরবে এবং তুমি কিন্তু বিপদে পড়বা আমি কিন্তু মামলা পাঁচ বছর ক্যারি করতে পারবো আমার সেই টাকা পয়সা এবং সেই ধৈর্য আছে আমি শিওর তোমার সেই টাকা পয়সা ধৈর্য এবং ফ্যামিলি সাপোর্ট নাই তুমি কিন্তু বিপদে পড়বা ভাইয়া খেয়াল করে তুমি কার কার পিসে খারাপভাবে লাগছো মিথ্যা কথা বলতেছো কাকে নিয়ে এটা খেয়াল করবা মাথা খাটাবা বোকার মতো বাসবাস করবে না খেয়াল করে মানুষের পিছে লাগবে এবং মামলার প্রথম নামটাই হচ্ছে ফখরুল বা আমি অলরেডি গোয়েন্দাদের সাথে কথা বলছি এই বিষয়ে মানে অলরেডি কিন্তু আমি ধরেন ফখরুল ভাইয় বাসার ঠিকানা জানি ওনার বাবা মা কি করে আমি জানি কিন্তু লাইফ ইন্স্যুরিংস সন্ত্রাসীগুলোকে দুই পর্ব আগে ইচ্ছা মতো মনের ঝাল মিটে হইতেছে গাও করছিলাম এরা আমাকে ডিবি অফিসের ভয় দেখায় ডিজিএফআই এর ভয় দেখাইছে আমার নামে ডিজি ডিজিটাল সিকিউরিটি একটা মামলা মামলা করে যত রকম সন্ত্রাসী টুল আছে গত সরকারের গত স্বৈরাচারী শাসকের সব ধরনের টুল ব্যবহার করে এরা তটস্থ করে রাখছে সাধারণ মানুষকে এর আগে ওদের এইসব কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছি আর সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে সুষমা রেজা সে আয়না ঘর নিয়ে পোস্ট দিচ্ছে এবং আয়নাঘরের মানুষের জীবনের দুর্দশা নিয়ে পোস্ট দিচ্ছে এবং ধর্ম নিয়ে পোস্ট দিচ্ছে এবং যারা এই ধরনের কাজ করে তারা কিভাবে তাদের বাচ্চাদের সামনে মুখ দেখায় তাদের লজ্জা লাগে না এই ধরনের কথাবার্তা বলে পোস্ট দিচ্ছেন এবং এগুলো সারাদিন ধর্মধর্ম করায় এখন আবার কেন এদেরকে নিয়ে কথা বলতেছি কারণ এক ভদ্রলোক একটু আগে একটা পোস্ট দিচ্ছেন থেকে এক বছর আগে ভিডিও করছিলেন সেই ভিডিওগুলা কুশল ডিলিট করায় তাকে দিয়ে ডিলিট করতে বাধ্য হয় সেটা কেন সেটা আমরা একটু শুনলাম কুশলের নিজের মুখে ভাস্য বাটপারগুলোর মুখে এবং ওই ভদ্রলোক যেটা ওই পোস্টটা আপনারা পড়ে নিয়ে কিন্তু পোস্টের বেসিক বেসিক্যালি সামারি হচ্ছে কৌশলা লাইফ স্প্রিংয়ে পরকে কীকে প্রমোট করে এই একটা সমালোচনা তাদের আসে দীর্ঘদিন ধরে সো ওই ভদ্রলোক একটা এরকম ভিডিও বানাইছিলেন সেখানে উনি এই কথা বলছেন যে তাদের এই একটা দিমত বেসিক্যালি তাদের একটা অবজারভেশন ভদ্রলোক হ্যাঁ তারা একটা অবজারভেশন ফেসবুকে আলোচনা করছেন এবং দিমত প্রকাশ করছেন আর একটা কী বিষয় নিয়ে যেন উনি মতামত তুলে ধরছেন এই কারণে এই সুরের বাচ্চারা ওনাকে ডিবি অফিসে তুলে নিয়ে গেছে ধরে ধরে নিয়ে গেছে এবং এই সুরের বাচ্চার এখন এসে আয়না ঘর নিয়ে পোস্ট দিচ্ছে এরা যে কোনো বিচ্ছিন্ন জানোয়ার না আমি আজকে থেকে দুই তিন বছর আগে আলোচনা যে ওর কমেন্ট কমেন্ট কত রকম করে সে থানায় চলে গেছে মামলা করতে জিডি করছে করে আবার সেটা গর্ব ধরে এসে ফেসবুকে আবার পোস্ট করে দেখাইতেছে তখন আমি একটা আলোচনা করছিলাম আপনার এপিসোডটা দেখে নিন যে টিকটকার অপু ওর কমেন্ট পোস্টের নিচে অশ্রাব কুশ্রাব্য ভাষায় গালমন্দ করা হয় ও কখনও গেছে থানায় মামলা করতে ওকে বরং উল্টা পুলিশ তুলি নিয়ে চুল কেটে দিচ্ছে চুলের রং কেন গরিব পোলা ফকিন নেই আর এই সুষমারে যা এই বাটপারগুলো দাড়ি টুপি রাখা সুটের বুটের বাটপার বদমাশগুলো এগুলা সরকারি লোকদের সাথে সারাদিন উটবস তেলবাজি করে চামবাজি করে একটা সাম্রাজ্য তৈরি করছে এবং সেই সাম্রাজ্য তৈরি করে এদের তাপটে দুর্দান্ত প্রতাপে এদের এদের সুষমারে যা মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বেড়াচ্ছে কুশল মানুষকে ডিবি অফিসে তুলে নিয়ে হুমকি দিচ্ছে ইয়া ইহা আমি আমি দেশের বাইরে বসে আছি এগুলো তো আমাকে পাইলে ছিঁড়ে খেয়ে ফেলতো আমি কেন বাটপারগুলোর ক্রেডেনশালস দেখাইতে বলছি এবং শুধু ক্রেডেনশালস দেখাইতে বলছি না মিথ্যার পর মিথ্যা ইয়া ইহা পাটপার এত বড়ো দাঁড়িয়েওয়া বাটপার ধর্মের কথা বললে বেড়া সারাদিন পিউরিফাই করে মিথ্যার পর মিথ্যার পর মিথ্যার পর মিথ্যার পর মিথ্যা প্রমাণ দিতে 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 টায়ার্ড হয়ে গেছে বাটপার বলেছে না আমি তো মহিলাকে কোনো চিকিৎসা না তারপর মহিলার ভিডিও মহিলা আমাকে পাঠাইছে অডিও আমি আপনাদেরকে শোনাইছি মহিলা বলতেছে না সে আমাকে ওষুধ দিছে সে আমাকে ওষুধ দিছে এখন মিথ্যা কথা বলতেছে তারপর ইয়া হিয়া হইতেছে ওষুধ দেয় কুশল হইতেছে সেখানে সিগনেচার করে মানে সবগুলা মিলে বাটপার কাকে বলে এবং কুশলের বাবা বুয়েটের টিচার ছিল কুশলের বাবার বিরুদ্ধে সেটাও একটা এপিসোড আলোচনা করে আপনাদেরকে তখন শুনাইছিলাম আমরা কুশলের বাবার বিরুদ্ধে পুরা বুয়েটের ডিপার্টমেন্টের ইতিহাসে যত ব্যাচ আছে সবাই ভেঙে পড়ছে এসে কমেন্ট সেকশনে কুশলের বাবার পাস্তানির ব্যাপারে তাদের অভিজ্ঞতা তুলে ধরে সো আপনি যদি দেখেন প্যাটার্নটা এই লাইফ স্ট্রিংয়ের বাটপারগুলার কুশল হইতেছে একটা সন্ত্রাসী বাটপার ইয়াহি হইতেছে একটা সন্ত্রাসী বাটপার সুষমা রেজা হইতেছে একটা সন্ত্রাসী বাটপার কুশলের বাপ হইতেছে একটা সন্ত্রাসী বাটপার মুনমুন জাহান সে বের হয়ে সেদেরকে ডিফেন্ড করতেছে নাফিস সিলিম এত বড় দাঁড়িয়েলা সে এসে ডিফেন্ড করতেছে বাটপার এবং নাফিস সিলিমের ব্যাপারে আমার কাছে অনেকে বলছে এসে সে যে পডকাস্ট করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পডকাস্ট করে কোনো সমস্যা নেই আপনি যদি কাউকে প্রমোট করেন তাহলে এটা ডিসক্লোজ করতে আপনি বাধ্য অ্যাটলিস্ট ওয়েস্টার্ন সভ্যতায় আর কি আপনি ডিসক্লোজ করতে পারত এরা ডিসক্লোজ না করে মানুষ ভাবতেছে কেউ ও একটা ইয়েকে নিয়ে ভালো কথা বলতেছে ওকে ফাইন মানুষ বিশ্বাস করতেছে এদেরকে আসলে যে টাকা খেয়ে এগুলা করতেছে মানুষ হ্যাভ নো আইডিয়া এবং বাংলাদেশে যারা চাঁদাবাজি করে তারা এই টিপের চাঁদাবাজি করে যে আপনি বলে যে যদি ইয়ে না করে টাকা না দেয় তাহলে হয়তো একটা ক্ষতি করে দিব আমাকে যেমন সাংবাদিকরা যখন চাঁদাবাজি করে কারোর কাছে গিয়ে চাঁদা চায় বলেছে চাঁদা না দিলে একটা খারাপ রিপোর্টিং করে দেবো এই জানোয়ারদের ব্যাপারে তো কেউ সাহসও করে নেই সে বের হয়ে এসে বলতে কারো যদি কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতাও বলো সাহস বানাই যে কুশলের মতো তুলি নিয়ে ডিবি দিয়ে ওরে বাবারে কি হুমকি ভাষা শুনছেন যে আমার কিন্তু পাঁচ বছর মামলা চালানোর মতো টাকা এবং ধৈর্য আছে আমারও পাঁচ বছর চালান তোদেরকে মামলা করে তোদের বিরুদ্ধে মামলা চালানোর মতো আমার যথেষ্ট টাকা এবং ধৈর্য আছে ডলারে ডলারে আছে পাঁচ দশ বছর তোদের বিরুদ্ধে মামলা চালাইতে পারবো আমি মানে আসলে আমাদের এখন উদ্যোগ নেওয়া উচিত এই যে ভদ্রলোককে ডিবি দিয়ে তুলে নিয়ে এরকম টর্চার করছে উনি মামলা করা উচিত আমাকে হুমকি দিছে আমার মামলা করা উচিত এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত মামলা আর লাইফ লাইফ স্প্রিংয়ের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা প্রতারণা করে মানুষের কাছ থেকে এরকম হাজার হাজার টাকা বের করছে প্রতারণা করে এবং ইয়াহিয়া আমিন তো সে সাইক্রিয়াটি ওষুধ লিখছে ওষুধ লিখে দিছে যে ওষুধের সাইড ইফেক্ট মৃত্যু এগুলো কত পড়বে যে হাজার হাজার পর আলোচনা করছি মানে এগুলো সব ক্রিমিনাল অফেন্স একটার পর একটার পর একটা ক্রিমিনাল অফেন্স করে এগুলো সবগুলো এখন জেলের ভিতরে থাকবে সো মেবি উই শুড ডু ইট আর কি অ্যাকচুয়ালি আমাদের আসলে মানে এগুলোর মতো তো মানে কারণ তাদের তো রুটি রুজি এই যে আলোচনাটা আমি আমার এই চ্যানেলে হাজারবার করে করছি এরা এখানে এসে পডকাস্ট খুলছে কেন এরা পডকাস্ট খুলছে কারণ এটা তাদের জন্য একটা ব্যবসা এটা তাদের জন্যে মানুষের সামনে ক্ষমা দেখানোর পরিচিতি পাওয়ার একটা রাস্তা সো এইখানে আপনি তাদেরকে নিয়ে কথা বললে তাদের রুটি রুজিতে টান দিলে এই হায়নারা সকল রিসোর্স নিয়ে ঝাঁপাইয়া পড়বে কারণ তাদের রুটি রুচিতে টাউন লেগে যাচ্ছে রাইট সেই কারণে এই গুণ্ডা পান্ডারা ঘুরে 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 এবং শুধু তা না এরা যে মেন্টালি মাফিয়া সন্ত্রাসী সেটার প্রমাণ হচ্ছে যেটা সুসুমারো যার কমেন্ট সেকশনে সে কী কী কমেন্ট করছে সে চলে গেছে ডিবি অফিসে এবং তার সাহস এত সাহস কই পায় এরা আমরা সাধারণ মানুষ যেখানে পুলিশের থানা তৃষি মানে যাওয়ার সাহস পাই না কোন হয়রানিতে পড়ি সেখানে এই এত সাহস এত দুর্দান্ত পোতাবে করতে পায় সারাদিন পুলিশের সাথে উঠবো সারাদিন থানা পুলিশের সাথে উঠবোস এবং এসে কি টাকা খাওয়ায় নাই যে কুশল যেগুলো করায় বেড়াচ্ছে কোনো টাকা পয়সা ছাড়া সবচেয়ে আয়রনই হচ্ছে এই সুর এখন বের হয়ে এসে আয়না ঘর নিয়ে পৌঁছ দিচ্ছে কীভাবে বাচ্চাদের সামনে মুখ দেখায় তারপর ধর্মের কথা দুর্নীতির কথা অন্যায়ের কথা বলে বেড়াচ্ছে এগুলো সবগুলা আগা থেকে ঘোরা পর্যন্ত টিপিক্যাল বাঙালি বদমাইশ পার্টপা এখন জিনিসটা তো শুধু সমালোচনার পর্যায়ে না একটা হইতেছে নানা রকম প্রতারণামূলক আচরণ করতেছে আমার নানা এটা প্রত্যেকটা আইনত দণ্ডনীয় অপরাধ করতে করছে করতেছে এখন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত নাও দেখেন এখানে কিছু মানুষের নাগরিক দায়িত্ব থাকে যারা যেমন দুর্নীতি দমন কমিশন হোক অথবা ধরেন যে ভুক্ত অধিকার হোক অথবা এনারা শুনতেছেন এই সকল আলো আলোচনা এগুলো কিন্তু এই যে ক্রিমিনাল ইয়ে কিন্তু মামলা কিন্তু রাষ্ট্র পরিচালনা করে হ্যাঁ ঠিক আছে আমরা আগে এসে মামলাগুলো রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু দুদক ধরেন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে দুদক নিজে থেকে যায় নিজে থেকে সদপনোজিত হয়ে খোঁজখবর নেয় যে আচ্ছা আমরা একটা তদন্ত করি কিন্তু এদের ক্ষেত্রে বাটপারগুলো আগে সরকার আমল আপনার দেখছেন এত আলাপ আলোচনা করার পর একটা মিডিয়া রিপোর্ট করা নাই একটা কোনো সংস্থা এদের নিয়ে তদন্ত করে নাই কেন করে এই যে দেখেন অডিও বুঝতে পারতেছেন কেন করে নাই রাইট তো এখন তো সরকার বদলাচ্ছে এখন নতুন সরকার আসতে হোপফুলি নিরপেক্ষ সকলেই হবে সো আপনারা হোপফুলি যারা তদন্ত সংশ্লিষ্ট বডি আপনারা হোপফুলি নিজ উদ্যোগে আগে আসবেন এদের ট্যাক্স ইভেশন নিয়ে ট্যাক্স ফাঁকিবাজি নিয়ে আমি ভিডিও করছি যা তথ্য প্রমাণ আছে সেগুলো বা যে অভিযোগ আছে আমি তুলে ধরছি এখন তাদের দায়িত্বগুলো তদন্ত করে সত্যতা নিরূপণ করার সত্য নাকি মিথ্যা দেখা সো আপনাদের যারা রেসপেক্টিভ বডি আছেন আপনাদের দায়িত্ব এটা আপনাদের দায় এখন এদের বিরুদ্ধে তদন্ত করে এই প্রত্যেকটা অভিযোগ মানুষকে যাদের যারা এই অভিযোগগুলো করছে তাদের কাছে রিচ আউট করা যায় দেখেন এবং আপনারা জানেন কেন মানুষ এই দেশে সাহস পায় না এই গুন্ডাপান্ডাদের সাথে কথা বাড়াইতে চায় না এখন এই গুন্ডাপান্ডারা লেগে যায় পেছনে গুন্ডাপান্ডারা ক্ষতি করার চেষ্টা করে এই জন্য মানুষ ভয় ভয় থাকে মুখ খোলে না আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদেরকে মানুষকে সেই কনফিডেন্স দিতে হবে সারাদিন খালি ঘুরে ঘুরে এগুলো বলতে হবে না যে পুলিশকে ঘৃণা করবেন না আইন প্রক্রিয়া সংস্থাকে ঘৃণা করবেন না সরকারি কর্মকর্তাদেরকে ঘৃণা করবেন না আমাদেরকে ভালোবাসেন এগুলো ঘুরে ঘুরে বলতে হবে না এটা প্রমাণ দিতে হবে মানুষ জনগণের আস্থায় আসতে হবে আপনাদের দায়িত্ব ঘুরে এখন মানুষকে বলা যে কেক এই গত বিগত মাফিয়া সন্ত্রাসীদের সময় কারা কিভাবে নিষ্পেষিত নির্যাতিত হয়েছেন বুলেট হয়েছেন থ্রেটেন্ড হয়েছেন আহ আপনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এগুলা তো শুধু পার্সোনাল ইন্টারেস্টের বিষয় নয় যেটা বললাম যে লাইফ স্প্রিং এর যে প্রতারণা এটা এই হেলথ পাবলিক হেলথের বিষয় এটা পাবলিক ইন্টারেস্টের বিষয় কোনো সাধারণ এটা রাষ্ট্রের দায়িত্ব এটা ইনভেস্টিগেট করা যে এত বড় অপরাধ মানুষের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়ে এরা ছিচকে প্রতারক পাইলে রাস্তার মধ্যে একটা বাইল ধরে নিয়ে যায় কেউ যদি একটু ওই যে ট্রাক ড্রাইভাররা বাস ড্রাইভাররা সারাদিন বাস ট্রাক চালায় টায়ার থাকে ওই কোনো ঘরের মধ্যে তাস খেলতেছে তুলে নিয়ে যায় ব্যাপার হেলথ সেক্টরের মতো সিরিয়াস ব্যাপার এদের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ইয়াহিয়া আমিন সাইক্রিয়াটি ওষুধ প্রেসক্রাইব করছে যে এই ওষুধের সাইড এফেক্ট মৃত্যুশল এটার মধ্যে সাইন করে তো এই যে এগুলা বের করা কোনো কোনো কঠিন কিছু না এদেরকে সিম্পলি কোটি নিয়ে যাবেন আন্ডার ওথ জিজ্ঞেস করবেন এদেরকে এরা তারপর অবশ্যই অস্বীকার করবে এবং অস্বীকার করার পর প্রমাণ সামনে দেখাইলে তখন দুইটা হবে একটা হচ্ছে পারজুরি আন্ডার ওত মিথ্যা কথা বলছে সেই অপরাধ আর একটা হতেছে যে অপরাধ সেই অপরাধ তো আসে সবগুলো এগুলো জেলে থাকবে এগুলার কোম্পানি সিল কালা হবে এগুলো আপনি চিন্তা করেন যে এই লোকটাকে সিম্পলি সামান্য একটা সমালোচনা করার কারণে জেলের ডিবিতে নিয়ে এইভাবে করে হয়রানি করা এই সুরের বাচ্চারা আবার হইতেছে আয়না ঘর নিয়ে এসে পোস্ট দেয় এখন সরকার চেঞ্জ হওয়ার পর এত বড়ো দাড়ি সারাদিন ধর্মের কথা বইলা বেড়ায় কীভাবে বাচ্চার কাছে মুখ দেখায় এদের এই কথাবার্তা শুনলে আপনাদের কারো কল্পনা হবে যে এগুলো এত বড়ো মাফিয়া সন্ত্রাসী